হাই বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল এইয়ান বিন আমেরিকাতে। এবং আজকে আমি আপনাদেরকে আমেরিকার পরিবেশ দেখাবো এবং আমেরিকার নেইবারহুডটা কেমন, প্রতিবেশী সেগুলো কেমন, সেগুলো আজকে আপনাকে দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমরা একটা জায়গায় ইন্টারভিউর জন্য গেছিলাম এবং সেইখান থেকে আমরা যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা যেন আমাদের চোখে আকর্ষণ করছিলো, তাই আমরা ভাবলাম জায়গাটা ভিডিও করে নিই, আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর জায়গা, পুরো সমস্ত জায়গায় সবুজে সবুজ ঘেরা এবং মধ্যিখানে একটা ঘাট, খোলা আকাশ, কত গাড়ি রাখা, এত সুন্দর লাগছিলো, পুরো মন ভরে যাচ্ছিলো। তো আমরা স্কুটি করে যাচ্ছিলাম রাস্তার মধ্যে। এখানে রাস্তা কোনো গাড়ি হর্ন দেয় না, প্যাঁপু আওয়াজ করে না, সুন্দরভাবে কোনো প্রয়োজন ছাড়া আওয়াজ দেয় না, সুন্দরভাবে যে যার মতো যায়। তো এই সুন্দর জায়গা দিয়ে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির পাশের পরিবেশটা কেমন সেইটাও আজকে আমরা এই ভিডিওতে দেখাবো, তাই আপনারা সঙ্গে থেকে জানেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন বাড়ির দৃশ্য দেখি। আর আজকে আমরা আমাদের বাড়ির সামনেটাই রাস্তাটা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা দুজন বলা বলি করছি যে আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন পিছনে একদম ফাঁকা, সব সবার ঘরের মধ্যেই, ঘরের মধ্যেই তো সবার সংসার, সবাই সবার ছেলেমেয়েদের সাথে কথা বলছে, সব কিছু ঘরের মধ্যে, ঘরের বাইরে কেউ যাবে না। এখন একটু ঠান্ডা আছে, এখন হলো তোমার 10 ডিগ্রি মতো ঠান্ডা, তাই জন্য আমরা জ্যাকেট পরেছি। দেখুন পুরো পিছনে একদম ফাঁকা, সামনে পুরো ফাঁকা। আর আমরা দুজন বলা বলি করছিলাম যদি এটা ইন্ডিয়া হতো, যদি আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা থাকতাম, আমরা যেহেতু গ্রামের ছেলে, আমরা দেশের ছেলে, তো দেশের ছেলেরা এমন আছে, গ্রামের ছেলেরা, আমাদের আশেপাশে লোক পুরো এখন এইরকম বিকেলের টাইমে সব বসে কত রকম গল্প, আমাদের মতো ছেলেমেয়েরা সব মাঠে এখন গজি গোট খেলবে, কেউ আবার কি খেলবে, কেউ আবার হচ্ছে কি বলে ফুটবল, ক্রিকেট, র্যাকেট, আমাদের তো মাঠে এখন খেলা হচ্ছে। আর এখানে দেখুন ফাঁকা ফাঁকা মাঠ পড়ে আছে, দেখাবো, ফাঁকা ফাঁকা মাঠ পড়ে আছে কিন্তু লোক একটাও নাই, ঘর বাড়ি সব আছে, সব ঘরেই লোক আছে কিন্তু সবাই যে যার পরিবারকে নিয়ে, নিজের পরিবারকে নিয়েই ঘরের মধ্যেই ওরা থাকে, কাজ বাজ করে আসে 4টার সময়, সব নিজের পরিবার নিয়েই আনন্দ করে থাকে, তারপর 6টা সাড়ে 6টার দিকে ডিনার করে 7:30-8টার দিকে সব শুয়ে পড়ে। তো এই হলো কাজ। আর আমাদের ইন্ডিয়া হলে এখানে কতজনকে দেখতে পেতাম, আর যেরকম পাড়ার কাছে যদি একজন ধরো কোনো জায়গা থেকে কেউ একজন আসে, তো এরকম জিনিস কিরে করছিস, কোথায় গেছিলিস, এ পচা কোমর নাচা, কোথায় গেছিলিস, এরকম কত আশেপাশে লোক দেখলে হাঁ করে এরকম করে দেখবে যে কোত্থেকে আসে রে, উড়ি বাবা। যদি একটা পিছনে ব্যাগ নিয়ে আসে কিংবা নতুন কেউ যদি আসে, সব কাকিমারা, কাকুরা, দাদারা, দিদিরা সব পাড়ার রাস্তায় বসে থাকবে আর এরকম করে দেখবে হে কোত্থেকে এসছে, আমি বলে করছি কোথায় গেছিলিস, এই তো কাকু বাজারে গেছিলাম, বলছি কি নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা জায়গা, এখান থেকে এইসব জায়গাগুলো শুধুমাত্র আমেরিকায় আসার আগে আমরা মুভির মধ্যে দেখেছিলাম। দেখুন এদিকটা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগছে, রাস্তাগুলো কত সুন্দর, ঘর বাড়িগুলো পুরো কত সুন্দর করে সাজানো গুছানো আছে। আর এদিকটা দেখুন পুরো মাঠ, বড় একটা মাঠ, আমাদের ওখানে খেল, আমাদের ওখানে হলে এতক্ষণ তো কত রকম খেলার জিনিস হয়ে যেত, কেউ ক্রিকেট ফিল্ড বানিয়ে নিত, কেউ কেউ হচ্ছে কি ফুটবলের ফিল্ড বানিয়ে নিত, কেউ আবার গজি কোর্ট বানিয়ে নিত, কিন্তু এখানে দেখুন লোক নেই, ঘর এতগুলো কিন্তু আশেপাশে লোক নেই। তো দেখুন কতগুলো ঘর, অনেক ঘর, এই এরিয়ার মধ্যে প্রচুর লোক থাকে। আমরা যে এরিয়া আছি এটা কলকাতার মধ্যে মনে করো নিউ টাউন এরিয়া, সবচেয়ে রিচ এরিয়া, তো এই জায়গার মধ্যে আছি তবুও দেখুন কোনো লোক নেই, আর এক একটা ঘর অনেক অনেক দূরত্ব, যাতে এই ঘরের আওয়াজ ওই ঘরে না যায়। আর কিছু ফটো তুললাম এই জায়গার মধ্যে, আজকের ওয়েদারটা খুব সুন্দর আর খুব ভালো, মানে এত সুন্দর ওয়েদারে একটু প্রত্যেকদিন হাঁটি, তো আজকে একটু ভিডিও করলাম, হ্যাঁ যে ভিডিও করে একটা ব্লগ ছাড়ি, অনেকদিন চ্যানেলে ব্লগ ছাড়া হয়নি, তো ব্লগ ছাড়া হোক। কত সুন্দর আকাশটা লাগছে দেখুন, পুরো যেন নীল জল, কত সুন্দর লাগছে। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা এখানে, আজকে 10 ডিগ্রি, মানে আমাদের ইন্ডিয়া যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা এখানে, এর থেকে বেশি না। ইন্ডিয়া কত, ইন্ডিয়ার সর্বমাত্র কত হতে পারে 22 ডিগ্রি 20 ডিগ্রি এরকম, কিন্তু এখানে 10 ডিগ্রি মানে এরকম ঠান্ডা কখনো পড়েনি।
এই ঠান্ডাতে আমরা বেরিয়েছি, তো এখানে 10 ডিগ্রি কিছুই না, না এদের কিছু না, কিন্তু বাইরে কেউ নেই, আমরা শুধু দুজনেই ঘুরছি, আর ওখানে ঘরের উপরে ওরা ওই দাঁড়িয়ে আছে। আজকে একটা খুশির খবর কি আছে বিপাশা? আরে সকালে কি দেখলি খুশির খবর? আমরা ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেয়ে গেছি। একটা খুশির খবর আছে যে বিপাশা ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি পেয়ে গেছে। ওরটা আগে এসেছে, আমারটা হয়তো আর দুই একদিন পরে আসবে। তো সত্যি ঈশ্বর আমাদের সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। তো আর কোনো সমস্যা নেই, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘরের দিকে, এই দিকটা ঘর আমরা চলে এসেছি, আর প্রচুর ঠান্ডা, আর হাঁটতে ভালো লাগছে না, তাই আকাশ কিছু যে চলো ঘরে চলে যাও। আর এই যে আমাদের আশেপাশে ঘরগুলো, যে ওই দিকটা আমরা থাকি, এই দিকটা হচ্ছে অন্য অ্যাপার্টমেন্টগুলো আছে, তাই এই দিকটার অ্যাপার্টমেন্টগুলো এরকম ঘর, আর আমাদের ঘরটা দেখবে কেমন। সব ঘরের সামনে কিন্তু একটা করে গাড়ি রাখা আছে বলো, একটা এক একটা পরিবারে তিন চারটা করে গাড়ি, মেম্বার অনুযায়ী, মেম্বার যদি চার পাঁচজন হয় চারটে করেই গাড়ি। এই তো এখানে গাড়ি ছাড়া কেউ যায় না, খুব রেয়ার, খুব কম লোক সাইকেল স্কুটার ইউজ করে। তারা একটুখানি একটা সাইকেল কিনে মাঝে সাঝে সপ্তাহে একবার কিংবা মাসে একবার একটুখানি বেরিয়ে সাইকেলিং করবে, তো শখের জন্য সাইকেল স্কুটি বাইক এরকম কেনে। এখানে বাইক কিনে ওরা পাহাড়ে পাহাড়ে যাওয়ার জন্য, আমরা বাইক নিয়ে সব জায়গায় ঘুরতে যাই ইন্ডিয়াতে, এখানে হচ্ছে বাইক হচ্ছে পাহাড়ে ঘোরার জন্য। বছরে একবার দুবার যখন অফিস থেকে ছুটি পায় তখন পুরো বন্ধুরা সব মিলে বাইক নিয়ে পাহাড়ে যাবে, কিংবা কোনো একটা জঙ্গলের এরিয়া যাবে, গিয়ে টেন্ট খাটিয়ে তিন চার দিনের জন্য এরকম হাইকিং করবে। এই আমাদের অ্যাপার্টমেন্টগুলো চলে এসেছে, আমাদের অ্যাপার্টমেন্টগুলো ভালো কারণ আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে গ্যারেজ আছে, আর এইগুলো দেখুন খোলা পুরো একদম, এখানে খোলা গাড়ি খোলায় রাখতে হবে, বরফ পড়লে পুরো বরফে ঢাকা হয়ে যাবে। কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টগুলো একটু ভালো কারণ এখানে এ দেওয়া আছে, শেল্টার করে দেওয়া আছে, তো এই গ্যারেজ গ্যারেজ মতো করা আছে, বরফ পড়লে ডাইরেক্ট বরফটা গাড়ির মধ্যে পড়বে না, ওপরে পড়বে, তো গাড়িগুলো অনেক সেফটি থাকে। কিন্তু এইগুলো ডাইরেক্ট নিচে রাখতে হবে, কোনো গ্যারেজ নেই, কোনো ঢাকা দেওয়া নেই। আর কিছু কিছু লোকে এই ভিতরে রাখে, যখন তিনটা যখন আছে ভিতরে রাখে, কিন্তু ভিতরে বেশিরভাগ এরা গাড়ি রাখে না, কারণ ভিতর থেকে বার করা বেশ সমস্যা। আর আমাদের অ্যাপার্টমেন্টগুলো এই যে পুরো গ্যারেজ মতো করা আছে, এটা একটু এক্সপেন্সিভ, তাই জন্য গ্যারেজ মতো করা আছে, যেন সবাই গ্যারেজ মতো গ্যারেজের মতো ঢুকিয়ে দিতে পারে। ওইটা আমাদের ঘরের সামনের দিকটা ছিল যেখানে গাড়ি রাখা হয়, একটা পিছনের দিকটা আছে, সেদিক থেকে হেঁটে হেঁটে আমরা যেতে পারি। এইখানটা আমাদের ঘরের এরিয়ার মধ্যে চলে এসেছি, আর এইখানেই আমরা আমাদের ভিডিও শেষ করলাম। যদি এই ব্লগটা, তাই তো ব্লগ বলে তো, হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট যা ইচ্ছা করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না, সাবস্ক্রাইব করে দিন, যদি কারোকে শেয়ার করতে হয় শেয়ার করে দিন, তো ভালো হবে, আমাদের চ্যানেলটা একটু গ্রোথ হবে। আর যদি চ্যানেল থেকে একটু আর্নিং হয় তো খুবই ভালো হবে, চ্যানেল থেকে যদি একটু টাকা পয়সা পাই সেই টাকা পয়সাগুলো বাচ্চাদেরকে হেল্প করতে পারবো, এখান থেকে ইন্ডিয়াতে আমাদের কিছু বাচ্চাদের কাজ হয় সেই বাচ্চাদেরকে আমরা হেল্প করতে পারবো। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটিকে অনেক তাড়াতাড়ি গ্রোথ করে দিন, যেন মনিটাইজেশন অন হয়ে যায়। তো আসুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে জয় যিশু।